আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সকল ধর্মপ্রাণ মুসলমান বায়ু প্রবাসী বন্ধুদেরকে জানাই রমজান মুবারক আজকের ভিডিও মালয়েশিয়ান ভাষা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ক্লাসটি না টেনে সম্পূর্ণ ক্লাস দেখবেন আশা করি ভালো লাগবে লেটস গেট স্টারেড আজকে আমরা সর্বপ্রথম যে চিত্রটি তুলে ধরেছি দেখতে পাচ্ছেন একটি মেয়ে খাচ্ছে যে খাচ্ছে যে এই খাবারকে কী বলা হয় আমরা যখন খাই তখন এই খাবারকে মুখে তুলে যখন খাই এটাকে বলা হয় মাকান মাকান হচ্ছে খাওয়া খাবারকে মাকান বলে না আমরা যখন খাই সেটাকে বলা হয় মাকান খাওয়াকে মাকান বলা হয় সো খাওয়াকে যদি মাখান বলা হয় তো খাবার দাবারকে কি বলা হয় খাবার দাবার কী বলা হয় মাকানান মাকানান হচ্ছে খাবার দাবার মনে রাখবেন যে কোনো খাবার হোক সেটা রুটি হোক ভাত হোক সেটা বিরিয়ানি মানে যে কোনো ধরনের খাবার ফল ফ্রুট হোক যে কোনো খাবার দাবারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাকানান মাকানান হচ্ছে খাবার দাবার পান করা পান করাকে বলা হয় মিনুম হুম আপনি যখন পানি খাবেন পানি পান করবেন আমরা তো সাধারণত বাংলাদেশে সব কিছুকেই বলি খাওয়া বেশিরভাগ মানুষই আমরা বলা বলি যে খাওয়া পানি খাওয়া সিগারেট খাওয়া এটা খাওয়া সেটা খাওয়া সব কিছুই খাওয়া তো আসলে মালয়েশিয়াতে এরকম না ভিন্ন ভিন্ন করে বলা হয় পান করাকে বলা হয় মিনুম ধূমপান করাকে বলা হয় হিসাব হিসাব হচ্ছে ধূমপান করা হ্যাঁ ধূমপান করা হচ্ছে হিসাব আপনি যদি সিগারেট খান তাহলে বলবেন যে সাই আমাও হিসাব রকক সাই আমাও হিসাব রকক আমি সিগারেট খেতে চাই মদ পান করাকে বলা হয় মিনুম আরাক মিনুম আরাক মিনুম হচ্ছে পান করা আরাক হচ্ছে মদ মদকে বলা হয় আরাক মালয়েশিয়াতে অ্যাভেলেবেল চলে মদ মদ খাবেন না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর সফট ড্রিঙ্ক যেগুলা মানে কোমল পানীয় এগুলাকে বলা হয় মিনুমান 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 হচ্ছে সফট ড্রিঙ্ক মানে যে কোনো পানি জাতীয় অনেক কিছু আছে না এগুলোকে বলা হয় মিনুমান মিনুমান হচ্ছে যে কোনো কোমল যে সব খাবার পুরে খাওয়ায় এসব খাবার দাবারকে বলা হয় মাকান বাকার বাকার মাকান বাকার বাকার মানে পুরে খাওয়া হয় আর কি যেরকম বার্গার আছে তারপরে অনেক কিছু আছে না মালয়েশিয়াতে অ্যাভেলেবেল দেখবেন এগুলো অনেক পাওয়া যায় অনেক কিছু পুরে পুরে খাওয়া হয় এগুলোকে বলা হয় মাকান বাকার বাকার যেগুলো পুরে পুরে খাওয়ানো হয় খায় আগুন লাগা মানুষের শরীরে হোক গরবাড়িতে হোক যে কোনো জায়গাতে আগুন লেগে গেলে সেটাকে বলা হয় তার বাকার তার বাকার আগুন হচ্ছে আপি কিন্তু এখানে আগুনের কথা উল্লেখ করা হয় নাই তার বাকার মানে পুড়ে যাচ্ছে তর বাকার হচ্ছে পুড়ে যাচ্ছে বা আগুন লেগে গেছে সে অবস্থায় বলা হয় তের বাকার তের বাকার হচ্ছে পুড়ে যাওয়া যদি মানুষের শরীরে আগুন লেগে পুড়ে যায় তাহলে বলা হবে ওরাং তের বাকার মানুষ পুড়ে যাচ্ছে যদি ঘরবাড়িতে আগুন লাগা হয় ঘরবাড়িতে আগুন লেগে যদি ঘরবাড়ি বাড়ি পুড়ে যাচ্ছে এরকম দেখেন তাহলে বলা হবে তের বাকার কংসি তের বাকার কংসি কংসি হচ্ছে টিনের চালের গড় বা ছোটোখাটো যে গড়গুলো আছে টিনের চালের কাঠ দিয়ে বানানো হয় হ্যাঁ এগুলোকে বলা হয় কংসি যেগুলো যে কোনো সময় ওয়ান টাইম বা বাসাবাড়িকে বলা হয় কংসি এখন আমরা শিখব মালয়েশিয়ান ভাষায় একর কোনটা বিজি কোনটা কাপিং কোনটা আবার বাতাং কোনটা অনেক কিছু আছে যেটাকে কাপিং বলা হয় যেরকম গরু ছাগল যখন আমরা বলি গরু থেকে তো আর এক পিস আমরা যে আমাদের দেশে বললেন একটা গরু নিয়ে আসো দুইটা গরু এখানে একটা গরু দুইটা গরু একটা ছাগল দুইটা ছাগল একটা রুটি দুইটা রুটি একটা কলা একটা মুরগি এরকমভাবে আমরা বলি না মালয়েশিয়াতেও এরকম বলে এটা আপনি যেটাকে কাপিং বলা হবে সেটাকে যদি বাতাং বলেন তাহলে হাসবে আর যেটাকে বাতাং বলা হয় সেটাকে যদি কাপিং বলেন তাহলে হাসবে মনে করবে যে আপনি বাসা জানেন না হ্যাঁ সো যেটাকে যেটা বলার সেটাই বলতে হবে আসলে যারা যাদের এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্স যারা তারা কিন্তু বলতে পারে টিগা কাপিং টিগা কাপিং মানে হচ্ছে তিন পিস যে এখানে তিন পিস লেবুর টুকরো কাটা আছে চেপটা করে এবং তিন পিস পাউরুটি আছে এখানে দেখতে পাচ্ছেন তো এগুলাকে এই ধরনের কোনো বস্তুকে বলা হয় কাপিং হ্যাঁ এরকম চ্যাপটা কোনো বস্তুকে বলা হবে কাপিং যেরকম এখানে তিন পিস লেবুর টুকরো কাটানো আছে বলা হবে টিগা কাপিং লিমাউ হুম টিগা টিগা কাপিং লিমাউ তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিড়ালের ছবি আছে হাঁসের ছবি আছে মুরগির ছবি আছে তো হাঁস মুরগি গরু ছাগল এগুলো সব কিছুর ক্ষেত্রে বলা হবে একর টিগা একর কুচিং মানে তিনটা বিড়াল টিগা একর দুয়া একর ইতে ইতে মুরগি এগুলোর ক্ষেত্রে একর বলবেন হ্যাঁ এগুলাকে একর বলা হবে গোনার সময় একর তারপরে এখানে দেখতে পাচ্ছেন লম্বা কোনো কিছু বলা হয় বাতাং যেরকম গাছের ডাল হোক সেটা কেটে যদি মাটিতে রাখা হয় এটা হবে বাতাং হ্যাঁ অথবা এমনি গাছে থাক গাছ গাছের ডালকে বলা হয় ডাহাং কিন্তু আপনি যখন বলবেন পতং সাতুর সাত পতং সাতু বাতাং ডাহাং প্রথম সাতু বাতাং ঢাং একটি ডাল কেটে আসো কেটে নিয়ে আসো হুম বা কাটো তারপরে যেরকম এখানে তার কাটা দেখতে পাচ্ছেন যদি আপনি বলেন আমাকে দুই পিস তার কাটা দাও তাহলে বলা হবে যে বাগি পাক্কুডুয়া পাতাং বাগি পাকু ডুয়া পাতাং হ্যাঁ এইভাবে বলা হবে তারপরে এখানে বিজির কথাটা আসলে বলিনি বিজিটা হচ্ছে আপনি যে কোনো দানা দানা কোনো বস্তুকে বলা হবে বিজি হ্যাঁ সাতু বিজি ডুয়া বিজি তিগা বিজি এটা যাই হোক দুনিয়া ত্যাগ করেছে এরকম একটা কথা মানুষ যখন মারা যায় তখন বলা হয় দুনিয়া ত্যাগ করেছে একে মালাই ভাষায় বলা হয় মিনিঙ্গাল দুনিয়া মনিঙ্গাল দুনিয়া মনিঙ্গাল দুনিয়া হচ্ছে দুনিয়া ত্যাগ করা মরে যাওয়া মানে মরে যাওয়াটাকে মানুষ অনেকভাবে বলা হয় কেউ বলে মরে গেছে হ্যাঁ এরকম আর কি বিমারি বা জীবাণুকে বলা হয় পঞ্জাকিত পঞ্জাকিত হচ্ছে বিমার বা কে বলা হয় বিমার তারপরে খালি বালতি আমরা কাজ করার সময় এগুলা খুবই দরকারি প্রশ্ন আপনারা যখন এই প্রশ্নগুলোর মুখোমুখি হবেন তখন বুঝতে পারবেন যে মানে একদম অবাকের মতো হয়ে যাবেন হ্যাঁ একদম বেকুবের মতো হয়ে যাবেন যদি না জানেন বলছে আপনাকে টং নিয়ে আসো একটা বালতি নিয়ে আসো মানে বালতি নিয়ে আসেন আপনাকে পানি ভরা ছিল বালতির মধ্যে বলছে সেটা নিয়ে আসতে বলছে যে বিল টং পেনু মানে ভরা বালতিটা নিয়ে আসো আপনি নিয়ে আসছেন টংকসং টংকসং হচ্ছে খালি টং হুম খালি বালতিকে বলা হয় টংকসং বরা বালতিকে বলা হয় টং পেনু হুম সে পেনু সে টং মানে এক বালতি ভরা আমাদের সাথে আসো হুম বা অথবা আমার সাথে আসো যদি বলেন আমার সাথে আসো তাহলে বলবেন মারি ইকো ছায়া মারি ইকুত ছায়া হচ্ছে আমার সাথে আসো তার সাথে যাও যদি বলেন তার সাথে যাও তাহলে বলবেন প্রগি ইকুট ডিয়া মানে তার সাথে যাও প্রগি হচ্ছে যাওয়া ইকুত হচ্ছে সাথে ডিয়া হচ্ছে তাহার বা সে বোঝায় আজকে ঘুমাও ধরেন আপনি যাদের সাথে কাজ করেন তারা বিন্দেশি তারা মালাই ভাষায় কথা বলে আপনার সাথে তো কাজ না থাকার কারণে আপনাকে বলছে যে আজকে ঘুমাও আজকে ঘুমাও একথাটি যদি মালাইতে বলে বা আপনি যদি বলেন তাহলে এইভাবে বলা হবে হারি ইনি তিরু হারি ইনি তিডুর হারি ইনি হচ্ছে আজকে তিডুর হচ্ছে ঘুমানো হারি ইনি তিডুর তারপরে আপনি ধরেন আপনি মালাই সাথে নতুন এসেছেন আপনার মধ্যে কোনো এক্সপিরিয়েন্স আছে যেরকম আপনি কোরআন শরীফ পড়তে পারেন হ্যাঁ কোরআন শরীফ পড়তে পারেন তা আপনি যদি বলতে চান যে আমি কোরআন পড়তে পারি তাহলে বলবেন সাহা বলে বাঁচা। আল কোরআন অথবা সায়া বলে বাঁচা, কোরআন সায়া হচ্ছে আমি বলে হচ্ছে পারি বাঁচা হচ্ছে পরা পরাকে বলা হয় বাঁচা কোরআন হচ্ছে কোরআন সুখী হলো সায়া বলে বাঁচা কোরআন আমি কোরআন পড়তে পারি তারপরে আমি গাড়ি চালাতে পারি অথবা আমি গাড়ি চালানো পারি তাহলে বলবেন সায়া তাহু মাইন ক্রেতা সায়া তাহু মাইন ক্রেতা সায়া হচ্ছে আমি গাড়ি হচ্ছে ক্রেতা চালানো হচ্ছে মাইন পারি হচ্ছে বলে সায়া বলে মাইন ক্রেতা আমি কম্পিউটার ব্যবহার চালানো পারি হুম অথবা আমি কম্পিউটার চালাতে পারি তাহলে বলবেন সায়াত মাইন কম্পুটার সায়াত মাইন কম্পিউটার ফুর্তি করা দেখবেন আপনি যাদের সাথেই কাজ করেন আপনি যদি একটু হাসি খুশি থাকেন তাহলে আপনাকে বলবে ও ইউ হারি নি বা স্মরণ আহ হারি ইনি বা স্মরণ মানে আজকে তুমি অনেক ফুর্তিতে আছো এরকম বলবে আর ইনিয়াওয়া বা সরণ আজকে তুমি অনেক ফুর্তিতে আছো তারপর আপনি যখন হাসছেন হাসাকে বলা হয় কি হাসাকে বলা হয় কে তাওয়া কে তাওয়া যারা মালাই বাসা পড়তে পারেন মালাইতে লিখতে পারেন পড়তে পারেন তাদের জন্য মালাই এখানে এবিসিডি দিয়ে লেখা আছে আর যারা পরীক্ষা করতে চান যে কালাম্বাই যে মালাই ভাষা শিখাচ্ছে এগুলো কি সঠিক কি না গুগেলে ওই যে এই যে মালাই ভাষা দিয়ে লেখা আছে এখানে যে গুগলে গিয়ে এটা সার্চ সার্চ দেবেন সার্চ দিলেই আপনি যেটা লেখবেন সেটাই চলে আসবে যদি সঠিক না হয় তাহলে আসবে না যেভাবে লেখা আছে যদি সেভাবে লেখেন তাহলে চলে আসবে মারামারি করাকে বলা হয় গাডো প্রেমে পড়াকে বলা হয় যা তো চিন্তা আমি প্রেমে পড়েছি সাই সাই যা তো চিন্তা আমি প্রেমে পড়েছি যাই হোক আমি প্রেমে পড়ি পড়িনি আসলে আপনাদের কথা বলছি যদি পড়েন তাহলে এভাবে বলবেন দামি দামি হচ্ছে মা হাল দামি কোনো বস্তুকে বলা হয় মা হাল যদি আপনি বলেন এই মোবাইলটা অনেক দামি তাহলে বলবেন তেলিপুনি মাহাল সাংার তেলিপনিনি মা হাল সাঙ্গার যদি বলেন এই মোবাইলটা অনেক সস্তা তাহলে বলবেন তেলিপুনি মোরা সাঙাত এই মোবাইলটা অনেক সস্তা সিঁড়ি বা মইকে কি বলা হয় সিঁড়ি বা মইকে বলা হয় তাঙ্গা তাঙ্গা হচ্ছে সিঁড়ি বা মই যে সিঁড়ি দিয়ে বিল্ডিং এর একতলা থেকে দুই তলা যাওয়া হয় সেটাকে বলা হয় তাঙ্গা হ্যাঁ দ্বিতীয় তলায় আপনাকে যদি বলে কেউ যে দ্বিতীয় তলায় আসো তলাকে কি বলা হয় হ্যাঁ একতলা দুইতলা তিনতলা এটাকে বলা হয় টিংকাত টিংকাত হচ্ছে তালা টিংকাত হচ্ছে তালা যদি আপনি বলেন মা রেকি যে সামা সামা দু টিংকাত দু মা রেকি যে সামা সামা টিংকাত আম্পাত টিংকাত লিমা টিংকা আন্না টিংকা তুজু টিংগাল আপা টিংগা সেপুলু টিংগা সিম্বিলান এরকমভাবে যদি বলতে চান তাহলে এভাবে বলবেন টিংকাত হচ্ছে তালা হুম তো প্রিয় বিবাস আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আমি রোজা রাখছি ইনশাল্লাহ বাকি সবগুলো রাখবো আপনারাও রাখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন